তো আজকে বিয়েটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের বিয়েটা হলো জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এই যে ক নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত তো জাতিসংঘ এটা সদর দপ্তর কোথায় রয়েছে সেটি আজকে বিয়ে তো আমরা জানবো তো এর আগে তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবো এবং ভিডিওতে দেখতে লাইক করে নিবে যদি কোনো ক্লাসের প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগে অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধুমাত্র জাতির সঙ্গে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলে তো এর আগে তোমরা নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কল দেবে ভিডিও থেকে লাইক করবে আর কোনো ক্লাসের প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগবে অবশ্যই কমেন্টে বলে দিবে যে কোন ক্লাসের কি প্রশ্নটা তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে তো আজকে শুধু জাতির সঙ্গে সদর দপ্তর কোথায় অবস্থিত সেটাই বলে তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কল করে ভিডিওতে একটু লাইক করবে আরো কোনো ক্লাসের প্রশ্নের উত্তর তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগবে অবশ্যই কমেন্ট বলে দিবে তাকে জাতির সঙ্গে সদর দপ্তর কোথায় অবস্থিত এটা বলে দিব এবং তোমাদের প্রতিটা ক্লাসেরই উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রচনা উত্তর এগুলো সরাসরি গাড়ি থেকে দিয়েছি তোমরা ছেলে দিয়ে কিনতে পারো তো তোমরা যে কোনো ক্লাসের যে দাঁড়িয়ে ঠিক কোনো দেখছো ওদের প্রথম টিকছি মানে এক নম্বর প্রশ্ন লিখবে তারপর ইউটিউব হাস করলে সকল উত্তর তোমরা সরাসরি গাড়ি থেকে পেয়ে যাবে যদি না পাও সেক্ষেত্রে দুইবার সাজ করতে হবে যা দাঁড়িয়ে ঠিকমা প্রথম ঠিক স্কুল মানে এক নম্বর প্রশ্ন লিখবে তারপর এই সামাখান লিখবে তারপর ইউটিউবে হাসকসব বলেঠিক তোমরা সরাসরি গাইড থেকে বেঁচাবে চ্যানেলে তোমরা সরাসরি গাইড থেকে উত্তর দেখে নিতে পারো তো আজকে শুধু বলে দেবো যে জাতিসংঘের সদর দপ্তর কথা অবস্থিত তো আর যদি কোনো ক্লাসের প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো তো বাংলাদেশের জাতিসংঘের সদর দপ্তর কথা অবস্থিত তো উত্তরটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আরো ধরবে ভিডিওতে একটি লাইক করবে আরও কোনো ক্লাসের প্রশ্নের উত্তর লাগবে তো অবশ্যই কমেন্টে বলে দিবে এবং সঙ্গীত প্রশ্ন দেখি সঙ্গীত প্রশ্ন ইউটিউবে করে সঙ্গীত প্রশ্ন পেঁচাবে রচমূলক প্রশ্ন হাসকুলে রচমূলক প্রশ্ন যাবে এবং সিএনশীলের উত্তর করে দেখে সিএনশীল কনাম বা লিখি সম্পূর্ণ চিয়া পেয়ে যাবে তো অতটা নিচে রয়েছে ততটা দেখে নেওয়া যাক যে জাতিসংঘের সদর দপ্তর এটা কিন্তু তো এটা যুক্তরাষ্ট্রে রয়েছে তো জাতিসংঘের সদর দপ্তর হলো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত তো জাতিসংঘের সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত তো জাতিসংঘ কোথায় অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত তো জাতিসংঘ সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত শুধুমাত্র এইটা ছিল যে জাতিসংঘ কোথায় অবস্থিত তো যদি আরো কোনো ক্লাসের প্রশ্ন উত্তর তোমাদের সরাসরি গাড়ি থেকে লাগে তো অবশ্যই কমেন্ট বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তোমাদের সরাসরি গাইড থেকে লাগবো যদি কমেন্ট করো তাহলে আমি অবশ্যই সরাসরি গাইড থেকে তোরা দেব তো জাতির সঙ্গে সদর দপ্তর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে অবস্থিত তস ক্রিপিটা বন্ধ যদি ভিডিও আরও কোনো ক্লাসের প্রশ্ন উত্তর যদি লাগে তাহলে কমেন্টে বলে দেবে তস্ক্রিপিটা এ বন্ধই যদি ভিডিওটা একটু হলে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাওয়া থাকবে ভিডিওটা একটি লাইক করেন তস ক্রিপিটটা বন্ধই